ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে সকালটাই শুরু হয় না, কিংবা বিকেলে বন্ধুদের সাথে কফি হাউসে আড্ডা দেওয়া সেটার আনন্দটাই অন্য লেভেলের। চা আর কফি এমন দুটো পানীয় যেটাতে অ্যালকোহল নেই কিন্তু ভালো লাগার নেশা পুরোপুরি আছে। ইন্ডিয়াতে চা বা কফি খায় না এরম মানুষের সংখ্যা খুব কম। আবার অনেকে আছে সকালের চাটা না হলে পটিটাই ক্লিয়ার হয় না। আজকে যদি জানতে পারো এই চা আর কফিতে কি থাকে, কখন খাওয়া উচিত যাতে ওজন কমাতেও সাহায্য হয়, তাহলে কেমন হয়? তুমিও যদি চা বা কফি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমার জন্যে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ইন্ডিয়াতে এরকম একটা সময় ছিল যখন মানুষ চা বা কফি কি জিনিস জানতই না, এটা ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই না? সত্যিটা সেটাই। প্রথম ইন্ডিয়াতে 1670 সালে সুফি সেন্ট, যাদেরকে আমরা সুফি সন্ন্যাসী বলি, সেরকম একটা মানুষ যার নাম বাবা বুডান, তার হাত ধরেই কফি আমাদের দেশে আসে। আর তার অনেক বছর পরে 1836 সালে ব্রিটিশদের হাত ধরে চা আমাদের দেশে আসে। তার আগে আমরা চা বা কফি কি সেটা জানতামই না। আজকের ডেটে বহু মানুষের চা বা কফি খাওয়াটা একটা নেশার জায়গায় পৌঁছে গেছে এবং নেশা ছাড়াতে গেলে যা উইথড্রল সিমটমস আসে, চা বা কফি ছাড়লেও একই সিমটমস আসে। মাথা ব্যথা করে, ক্লান্ত লাগে, ঘুম পায়, কনস্টিপেশন হয়ে যায় বা অনেক লুজ মোশন হতে থাকে, এরকম নানা রকম উইথড্রল সিমটম হয়। এবং সেটা যারা আমার 7 দিনের ডিটক্স প্রোগ্রাম করে তাদের মধ্যে অনেকেরই প্রথম 1-2 দিন এই সিমটমসগুলো লক্ষ্য করা যায়। তবে 1-2 দিন পরেই সেই মাথা ব্যথাটা ঠিক হয়ে যায় এবং শরীরের অন্য সমস্যাগুলো ঠিক হতে থাকে। তুমিও যদি 7 দিনের আমার লাইফস্টাইল কারেকশন ডিটক্স প্রোগ্রাম জয়েন করতে চাও তাহলে নিচের নাম্বারে ডিটক্স লিখে হোয়াটসঅ্যাপ করো। চা বা কফিতে কোনো অ্যালকোহল নেই এবং সেটা শরীরের জন্য খুব একটা ক্ষতিকারকও না। তবে চা বা কফি খেলে কি হয় সেটাই আজকে জানার। চায়ের মধ্যে ট্যানিন বলে একটা জিনিস থাকে আর কফির মধ্যে ক্যাফেন বলে একটা জিনিস থাকে। গ্রিন টি আর নর্মাল ব্ল্যাক টি এর মধ্যে পার্থক্য হচ্ছে ওটা তৈরি করার প্রসেসে। তবে বেশিরভাগ গুণই গ্রিন টি আর ব্ল্যাক টিতে একই রকম থাকে, তাই তুমি যদি গ্রিন টি খেতে ভালো না বাসো তাতেও কোনো অসুবিধা হবে না, ব্ল্যাক টি খেলেও সেই উপকারটাই হবে। প্রথমে বলে নি চা খেলে কি হয়। চায়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কেন প্রয়োজন? আমাদের বাথরুম বা রান্নাঘরের কল থাকে, সেই কলগুলো বহুদিন ব্যবহার করতে করতে কিরকম জং পড়ে যায়, এই জং পড়াটাকে বলে অক্সিডেশন। আমাদের শরীরের মধ্যেও প্রতি মুহূর্তে ব্যবহার হতে হতে ওই অক্সিডেশনটা হতে থাকে। এই জং পড়াটাকে আটকাতে অ্যান্টিঅক্সিডেন্টের দরকার পড়ে, শরীরের ভেতরের ক্ষয়ক্ষতিগুলো আটকাতেও অ্যান্টিঅক্সিডেন্টের দরকার পড়ে, আর চায়ের মধ্যে সেটা যথেষ্ট পরিমাণেই থাকে। দ্বিতীয় যে উপকারটা হয় সেটা হচ্ছে অনেক খারাপ ব্যাকটেরিয়া, বিশেষ করে মুখের মধ্যে যেটা তৈরি হয়, চা সেটাকে মেরে ফেলতে পারে। তাই চা খেলে মুখের গন্ধটাও যেরকম আটকাতে পারে সেরকম দাঁতের ক্ষতিটাও কম হয়। তোমরা এটা ভেবো না চায়ের মধ্যে ট্যানিন আছে বলে ক্যাফেন একদমই নেই। ক্যাফেনও 20-30 mg চায়ে থাকে এবং সেটা আমাদের কিছুটা মেন্টাল অ্যালার্টনেস বাড়িয়ে দেয়। এই কারণে অনেকেরই সকালে ঘুম থেকে উঠে চা না খেলে দিনটা শুরু হয় না। এই ক্যাফেনটা ব্রেন ফাংশনটাকে বাড়াতে সাহায্য করে। আর গ্রিন টি এক্ষেত্রে আরো উপকারী। গ্রিন টি খেলে তোমার ব্লাড প্রেশারটাও কন্ট্রোলে থাকবে। শুধু তাই না, গ্রিন টি মেটাবলিজম বাড়িয়ে দেয়। আর মেটাবলিজম বাড়াবার সাথে যেটা হয়, চর্বির মধ্যে অক্সিডেশনটা বাড়াতে থাকে, তার জন্য
তোমার চর্বি খরচ হয় অনেক তাড়াতাড়ি, ফ্যাট বার্নিংটা বাড়িয়ে দেয়। এখনকার দিনে প্রচুর মানুষেরই শুনবে পার্কিনসন্স আর অ্যালজাইমারের মতো অসুখ হচ্ছে, সেই অসুখগুলো নার্ভ দুর্বল হয়ে যাওয়ার অসুখ। গ্রিন টি নিয়মিত খেতে থাকলে এই অসুখগুলোকেও আটকানো যায়। কিছু রিসার্চে এটাও দেখা গেছে, তুমি যদি রোজ 3-4 কাপ চা খাও তোমার আয়ুটা অনেকটা বেড়ে যাবে। তার মানে এটা না তুমি চা খাবে আর আয়ু বাড়বে, কিছু মানুষের ওপরে এর প্রভাবটা দেখা গেছে। গ্রিন টি খাওয়ার সময় একটা ভুল অনেকেই করে, সেটা হচ্ছে ফুটন্ত জলের মধ্যে গ্রিন টিটা দিয়ে দেয়। সেটা একদম করবে না, তাতে ওর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। একটু জলের গরমটা কমার পরেই তার মধ্যে গ্রিন টিটা দেবে, আর কয়েক ফোঁটা যদি লেবুর রস দিতে পারো তার পুষ্টিগুণ বহুমাত্রায় বেড়ে যায় এবং আমাদের শরীরও সেই নিউট্রিশনটাকে ঠিক করে নিতে পারে। চাটা শুনে বুঝতেই পারছ কত উপকার হবে খেলে। এবারে কফিটা জানা যাক, কফি খেলে আমাদের কি উপকার হয়। চায়ের মতনই অনেকেরই কফি না খেলে সকালের পটিটা ক্লিয়ার হয় না, কিন্তু এটা জেনে রাখো কফি খেয়ে অনেকের কনস্টিপেশনও হয় ঠিক চায়ের মতনই। তাই তোমার কফি বা চা খেয়ে কনস্টিপেশন হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখা দরকার। কফিতে ক্যাফেনের মাত্রা চায়ের তুলনায় অনেকটা বেশি থাকে, তাই জন্য অনেকেই যাদের রাত জেগে পড়াশোনা করতে হয় বা রাত্রের কাজ করতে হয় তারা কফির সাহায্য নেয়। কফি খেলে মেন্টাল অ্যালার্টনেস বেড়ে যায়, ব্রেন ফাংশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে প্রথম যারা কফি খেতে শুরু করে তাদের অনেক সময় হার্টবিটটা একটু বেড়ে যায়, ব্লাড প্রেশারটাও বেড়ে যায়, তবে সেটা অল্প কিছু দিনের জন্য। তারপরে বডি সেটা মানিয়ে নেয় এবং ব্লাড প্রেশার নর্মালি থাকে। কফি ওজন কমাতে প্রচুর সাহায্য করে, কারণ এটা যেরকম মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় সেরকমই গ্রেলিন বলে একটা হরমোন আছে সেটাকেও কম করে দেয়। এই গ্রেলিন হরমোনটা কম হওয়ার জন্য তোমার খিদেটা পায় না। এই কারণে যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, ফাস্টিং পিরিয়ডের মধ্যে যখন কোনো কিছু খাচ্ছ না তখন কফি খেতে পারো। দুধ চিনি ছাড়া কফিতে কোনো ক্যালোরি নেই, তাই জন্য তোমার ফাস্টিং উইন্ডোটা ব্রেক হবে না। কফি খেলে স্ট্যামিনা, ফিটনেস, ফোকাস এগুলো বাড়তে থাকে। তুমি যদি স্পোর্টস পার্সন হও বা জিমে এক্সারসাইজ করো, এক্সারসাইজ করতে যাওয়ার 30 মিনিট বা 1 ঘন্টা আগে কফি খেলে তোমার এক্সারসাইজ করতে অনেক বেশি স্ট্যামিনা পাবে, ক্লান্ত কম হবে, সেটাতেও তোমার ওয়েট লসে অনেক উপকার হবে। তবে কফির স্বাদটা যেহেতু তেতো, তাই জন্য ওটা খেলে পেটের থেকে অ্যাসিড বেশি বেরোতে শুরু করে। তাই যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে বা অম্বলের সমস্যা আছে তাদের কফিটা না খাওয়াই ভালো, এতে অ্যাসিডটা আরো বেড়ে যাবে। সারাদিনে 3-4 কাপ চা বা কফি খেলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এই পানীয় দুটোর উপকার তুমি পাবে। তবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খালি পেটে কখনোই চা বা কফি খাওয়া উচিত না। চা বা কফি খাওয়ার সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকালের জলখাবার খাওয়ার 30 মিনিট পরে আর দুপুরের খাবার খাওয়ার 30 মিনিট পরে। বিকেল 5টার পরে চা বা কফি কোনোটাই খাওয়া উচিত না। ক্যাফেনের জন্য যেহেতু তোমার মেন্টাল অ্যালার্টনেস বেড়ে যাচ্ছে, তাই তোমার ঘুমের অসুবিধা হবে, রেস্টলেস হয়ে যাবে, ব্রেনটা হাইপার হয়ে থাকবে। ওভারঅল তোমার রাত্রে যখন ঘুমটা ঠিক করে হবে না, পরের দিন হরমোনটাও গন্ডগোল করবে, এর দরুন ওজনটাও বাড়তে থাকবে। তাই কখনোই বিকেল 5টার পরে চা বা কফিটা খেও না। আরেকটা জিনিস মাথায় রাখবে, চা বা কফিটাতে তুমি যদি দুধ আর চিনি মেশাও তার পুষ্টিগুণটা যেরকম কমে যাচ্ছে সেরকমই ক্যালোরিটা বেড়ে যাচ্ছে। দুধের ক্যালোরি আর চিনির ক্যালোরি তার মধ্যে যোগ হয়ে যাচ্ছে। তুমি যত বেশি চিনি দিতে থাকবে, দুধ দিতে থাকবে, তত তার ক্যালোরিটা বাড়তে থাকবে, উল্টো দিক থেকে তোমার ওজনটাকে সমস্যা করবে। আর চা বা কফির যে পুষ্টিগুণ আছে সেটাও তোমার শরীর পাবে না। তাই সবসময় চেষ্টা করবে চা বা কফি যেটাই খাও সেটা দুধ আর চিনি ছাড়া খেতে। চিনির জায়গায় তুমি স্টিভিয়া বা অন্য কোনো অল্টারনেটিভ জিরো ক্যালোরির মিষ্টি খেতেই পারো, তাতে তোমার ক্যালোরি ইনটেকটা হবে না, রোগা হতে সুবিধা হবে। তাহলে বুঝতেই পারলে তুমি চা খাও বা কফি খাও কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কিন্তু কিভাবে খাচ্ছ আর কখন খাচ্ছ এই দুটো লক্ষ্য করা
খুব দরকার। তুমি কোনটা খাও এবং কখন খাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।